মুজিব বর্ষে উদযাপিত হচ্ছে জাতীয় বিমা দিবস। মার্চ মাসে 1 তারিখ 1960 সালে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যুক্ত হয়েছিলেন। সেই দিনটাকে স্মরণ করেই আমরা এই 1 মার্চকে জাতীয় বিমা দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে। ইন্স্যুরেন্স ফ্যামিলির জন্য এটা বড় একটা ব্লেসিংস যে জাতির পিতা আমাদের এই ইন্স্যুরেন্সে ছিলেন, ওনার পদচারণা আমাদের এই ইন্স্যুরেন্সে পড়েছে। বাংলাদেশের বিমা তাদের যে গ্রোথ যে জিডিপিতে সেখানে একটা বিরাট কন্ট্রিবিউশন আসবে বলে আমরা মনে করতেছি। মুজিব বর্ষের অঙ্গীকার, বিমা হোক সবার।